আসসালামু আলাইকুম বিরিজ পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকের থেকে আমরা একটা নতুন নিয়ম চালু করছি সেটা হচ্ছে জব নিউজ তো এই জব নিউজে থাকবে বড় বড় যে চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে বাংলাদেশের বড় বড় চাকরির বিজ্ঞপ্তি সমূহ আমি আপনাদেরকে হাইলাইটস করে দেখাবো জাস্ট সংক্ষেপে বলে দেব এবং আর যেই সরকারি চাকরির যেই সময়সূচিগুলো রয়েছে বাংলাদেশের বড় বড় সরকারি চাকরির যেই সময়সূচি সমূহ রয়েছে তো এইগুলো আপনাদেরকে হাইলাইটস করে দেখাবো তো এখানে যে জব নিউজ যেই ভিডিওটা থাকবে যে পর্বটা থাকবে সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কোনো আলোচনা করা হবে না এখানে শুধু আপনাদেরকে হাইলাইটস করা হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এত তারিখ বা বাংলাদেশের বড় বড় যে চাকরিগুলো রয়েছে এগুলো বাছাই করে আপনাদেরকে জাস্ট হাইলাইটস করে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এখানে দেখেন তিন হাজার তিন হাজার দুইশো পদে সরকারি কর্ম কমিশন বিপিএসসি এর নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু খুব বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তিন হাজার দুইশো চুয়াল্লিশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে তো এইখানে আপনারা যারা আবেদন করবেন এখানে আবেদন করার জন্য আপনাদের এখানে বিভিন্ন পদ রয়েছে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানটা হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং এখানে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা এখানে পদ সংখ্যা রয়েছে এখানে সংখ্যা রয়েছে তিন হাজার দুশো চুয়াল্লিশটি আবেদন ফিটা নির্ধারণ করেছে পাঁচশো টাকা এবং আবেদনটা শুরু হবে আঠাশ অক্টোবর দু হাজার একুশ খ্রিস্টাব্দে ঠিক আছে যারা আবেদন করবেন তারা সার্কুলার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখব ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারবেন আবেদনের শেষ তারিখ হলো এখানে পঁচিশ নভেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দ ঠিক আছে তো এটা অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা সম্বন্ধে আলোচনা আমি করবো না এটা জাস্ট আপনাদেরকে দেখালাম যে এটা হলো নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা আজকে প্রকাশ হয়েছে আপনারা যারা আবেদন করবেন এটা এখানে কিন্তু বড় হায়ার এডুকেশন যারা যাদের আছে বড়ো বড়ো যারা পোস্টিংয়ে যারা চাকরি করতে তাদের জন্য কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে তারপর আপনাদেরকে জানাবো যে উনত্রিশ অক্টোবর দু হাজার তারিখে যে সতেরোটি সরকারি পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে এখানে সতেরোটি পরীক্ষার সময়সূচি মানে সতেরোটি পরীক্ষা একুশ উনত্রিশ অক্টোবর অনুষ্ঠিত হবে এখানে সকাল শিফট আছে ঠিক আছে সকাল শিফট এখানে সকাল শিফট রয়েছে নয়টি এবং বিকাল শিফটে রয়েছে আটটি ঠিক আছে এখানে প্রথম যেই প্রতিষ্ঠানটি নিয়োগ পরীক্ষা হবে সেটা হলো ব্রিষ্টতম বিসিএস এর প্রিম পরীক্ষা তারপর এখানে পরীক্ষা নিয়ে দুই নম্বর প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ঠিক আছে তারপর তিন নম্বর পরীক্ষাটা হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এগুলা কিন্তু ঊনত্রিশ অক্টোবর উনত্রিশ অক্টোবরেই কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে উনত্রিশ অক্টোবর দু হাজার একুশ তারিখে অনুষ্ঠিত হবে এই পরীক্ষাগুলো আমি এই পরীক্ষাগুলো বলছি ঠিক আছে তারপর প্রতিষ্ঠানটা রয়েছে সেটা হলো বা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এটা উনত্রিশ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর অনুষ্ঠিত হবে যে প্রতিষ্ঠান সেটা হলো জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরা এইটাও এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে উনত্রিশ অক্টোবরে তারপর অনুষ্ঠিত হবে যে প্রতিষ্ঠানটি সেটা হলো বাংলাদেশ সড়ক পরিবহনের সড়ক পরিবহনের পরীক্ষাটা হবে উনত্রিশ অক্টোবর যারা এখানে আবেদন করেছেন এই চাকরিগুলোতে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ হয়ে গেছে তারপর প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তারপর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তারপর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিক আছে তারপর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হলো এখানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঊনত্রিশ অক্টোবর দু হাজার একুশ তারিখে তো এখানে যেই প্রতিষ্ঠানের নামগুলো বলতেছি সবকটা প্রতিষ্ঠান কিন্তু উনত্রিশ অক্টোবরের পরীক্ষা হবে ঠিক আছে যারা আবেদন করেছেন এই প্রতিষ্ঠানগুলোতে তারা অবশ্যই উনত্রিশ অক্টোবরে প্রস্তুত থাকবেন পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছে তারপর যে তিন নম্বর যে প্রতিষ্ঠান সেটা হলো ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ অক্টোবরে তারপর এইখানে রয়েছে প্রতিষ্ঠানটি হলো মৎস্য অধিদপ্তর মৎস্য উন্নয়ন কর কর্পোরেশনের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে উনত্রিশ অক্টোবর নিচেই কিন্তু পরীক্ষার বেলা দেওয়া আছে এখানে পরীক্ষা বেলা দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত এটা আপনারা দেখে নেবেন তারপর প্রতিষ্ঠানটা হলো এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তারপর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যে প্রতিষ্ঠানে সেটা হলো এখানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তারপর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিক আছে তারপর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই প্রতিষ্ঠানটা হলো আট নাম্বার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তারপর ঠিক আছে তো এইগুলা এখানে আপনাদেরকে একটা দেওয়া আছে যদি আপনারা এই যে লিঙ্ক এই থেকে কিন্তু সকল আপডেট জানতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আজকের জব নিউজের আজকের ধামাকা নিউজগুলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনার যারা এই সতেরোটি পরীক্ষা সতেরোটি প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি আবেদন করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে বলাই আছে উনত্রিশ অক্টোবর আমি যেই যেই প্রতিষ্ঠানের নামগুলো বলছি সব কটা প্রতিষ্ঠানের পরীক্ষা কিন্তু উনত্রিশ অক্টোবরে অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে বয়স্ক লাইক দেবেন ভিডিওর সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ